আসসালামু আলাইকুম, আশা রাখছি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন। সো আজকে যে ভিডিওটা টপিক সেটা হচ্ছে একটি টোকেন, আপনার যে কোনো টোকেন কিভাবে সেল করতে পারবেন আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে সরাসরি যে কোনো সুইপে। তো সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। অনেকদিন আগে আমি একটা ভিডিও এয়ারড্রপ শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে পান্ডা ইনো। তো পান্ডা ইনো টোকেনটা আমি শেয়ার করছিলাম, যেটার সাইম্বল হচ্ছে PWT। তো এই টোকেনটা এখন আপনি চাইলে সেল করতে পারেন, এখন একটু প্রাইসটা বেশি আছে। যখন এটা আপনারা পেয়েছিলেন তখন একটু প্রাইসটা কম ছিল, কিন্তু যখন আর অ্যানাউন্সমেন্ট করছিল তখন একটু প্রাইস বেশি ছিল। যেমন এতগুলো টোকেন 1 লক্ষ টোকেনের দাম $7 বলছিল, কিন্তু এটা কমে অনেক কমে গেছিল, মোটামুটি 10-20 সেন্টের মতো হয়ে গেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে টোকেনটার প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। তো আপনি চাইলে এখন সেল করতে পারবেন, এখন $1 থেকে $2 মতো হয়ে গেছে 1 লক্ষ টোকেনের প্রাইস। তো আমি আমার কাছে আমি 2টা ওয়ালেট দিয়ে আমি এটা এই অফারে জয়েন করছিলাম। তো এই জন্য আমার একটু $3 মতো, $3.5 মতো এখানে আমার টোকেন আছে। তো আমি এটা সেল করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেল করতে পারবেন। সো এখন আমি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটটা আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে $3.60 মতো রয়েছে। তো আমি এটা সুইপ করবো ব্যাঙ্কে সুইপে। তো এই জন্য এখানে ড্রাফে ক্লিক করতে হবে। তো ড্রাফে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সার্চ নামে একটা অপশন রয়েছে। তো নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে পানকি সুইপের যে একটা অপশন রয়েছে সেটা। তো এখানে পানকি সুইপ এক্সচেঞ্জ সাইটে ক্লিক করে দিবেন। এখানে পানকি সুইপ আগে থেকেই থাকবে, এখানে আপনার সার্চ করতে হবে না আলাদা। যদি অন্য কোনো কিছু সার্চ করতে চান তাহলে এখান থেকে সার্চ করতে পারবেন। তো এখানে পানকি সুইপে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এটা একটু লোড নিচ্ছে, নেটওয়ার্ক যত স্পিড থাকবে তত তাড়াতাড়ি এটা অন্য ইন্টারফেসে চলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে একটু, এখানে নেট একটু দুর্বল, সে কারণে একটু সময় নিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে সেম এরকমই থাকবে, আপনারা এখানে দেখতে পারবেন যে BNB অথবা চেক। তো আপনারা এখানে BNB-র জায়গায় এখানে PWT এটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসার জন্য আপনারা এখানে ক্লিক করবেন যে এখানে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি কপি করলাম আপনাদের সামনে। আপনি যে টোকেনটাই অ্যাড করেন না কেন সেটার কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন যে এটা অ্যাড করতে বলবে, তো এখানে ক্লিক করে দিবেন এবং এটা ইম্পোর্টে ক্লিক করে দিলেই এটা ইম্পোর্ট হয়ে যাবে। সো আমি এটা ক্রস করে দিচ্ছি। তো এখানে আপনার BNB কিন্তু থাকতে হবে, মিনিমাম 60 সেন্টের মতো BNB থাকতে হবে, তাহলে আপনি এখানে কিন্তু এটা সেল করতে পারবেন। আপনি যে টোকেনটা সেল করতে চান সেটা সেল করতে পারবেন। তো আমি এখানে আমার যে ইটা রয়েছে তো অ্যামাউন্টটা আমি সম্পূর্ণটাই সেল করব। তার আগে এখানে ব্যালেন্সটা আমি চেক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে রয়েছে $1 মতো। যদি আমি এখন এটা ক্রস করে চলে যাই, তো ক্রস করে চলে আসি এবং এখানে আমি BNB কত ডলার আছে আমি সেটা একটু দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন 59 সেন্টের মতো আমার এখানে BNB রয়েছে। তো আশা করি হয়ে যাবে। তো আমি এখানে ড্রাইভে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আবার এক্সচেঞ্জে চলে আসলাম। তো এখানে একটু লোড নেব আবার পেজটি, যেহেতু আমি আবার এখানে আসলাম নতুন করে সে কারণেই। তো এখানে একটু লোড নিল, এখন আমি এটা আমি আগের মতো ইয়া করে নিই, নতুন করে অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে টোকেনের ইটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমি আবার আপনাদের সামনে এখানে নতুন করে দেখাচ্ছি। তো এটা আমি অ্যাড করে নিলাম। এখানে দেখতে পারবেন যে আমার যে ইটা অ্যামাউন্টটা রয়েছে সেটা আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিব। তো ম্যাক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে যে এটা BNB যে প্রাইসটা হয় সেটা এখানে দেখাবে। যদি আপনারা দেখতে চান যে এটার প্রাইস কত হতে পারে, কত ডলার, তো সেটা দেখার জন্য BUSD সিলেক্ট করে দিবেন। তো আপনারা চাইলে BUSD-তেও সেল করতে পারবেন। তো আমি BNB-তে সেল করব। এখানে দেখতে পারবেন যে $3
55 সেন্ট এখানে রয়েছে, তো আমি এখানে এটা বিএনবি তে সেল করব। তো আমি বিইউএসডি তে চেঞ্জ করে বিএনবি দিয়ে দিচ্ছি। তো এটা বিএনবি হয়ে গেল। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটা ম্যাক্স করে দিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ইটা রয়েছে সেটা হচ্ছে 0.01268999, এটা কিন্তু এই অ্যামাউন্টটা বিএনবি। তো আমার এখানে পিডব্লিউটি যে অ্যামাউন্টটা রয়েছে সে অনুযায়ী ক্যালকুলেট করলে আমি এত ডলার বিএনবি পাবো। তো এটাই ওরা বলছে। তো আমি এখানে এনাবেল পিডব্লিউটি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি সেম আপনারা সেরকমভাবেই করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে কলটা সে কলের এখানে এই প্রথম কলে আপনার 6 সেন্টের মতো ফ্রি কাটবে। তো এই কলটা আপনি অ্যাপ্রুভ করে দেবেন, সেম যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সেম এইভাবে করবেন। তারপর আপনার ফোনে যদি কোনো লক থাকে ট্রাস্ট ওয়ালেটে ঢোকার জন্য, তাহলে সেই ইটা দিয়ে দেবেন, লকটা আনলক করে দেবেন। তারপর এখানে অটোমেটিক লোড নিতে থাকবে, কল যে আপনি অ্যাপ্রুভ করেছেন সেটা আর কি এটা লোড নেবে। তো অ্যাপ্রুভ হওয়ার পর নতুন আরেকটা কল দিতে হবে। তো এখানে দেখতে পারবেন যে এই কলটা আমার এটা কিন্তু এনাবল হচ্ছে। তো এনাবল হওয়ার পর এখানে সুইপে চলে আসবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এখন যে সুইপের ট্রানজ্যাকশনটা সেটা আমাদের করতে হবে। তো প্রথমে আমাদের 6 সেন্ট কাটলো, এবং দেন এখানে যে নেক্সট লেভেল রয়েছে, তো এটা আমাদের দেখতে পাচ্ছেন রাইট হয়ে গেছে, এবং দ্বিতীয়টা এটাও রাইট হতে হবে। তো এই জন্য সুইপে ক্লিক করে দিলাম। তো সুইপে ক্লিক করার পর এখানে আরেকটা কল আসবে, সেটা হচ্ছে কনফার্ম সুইপ করার জন্য। তো আমরা এই কলটা অ্যাকসেপ্ট করবো, এই জন্য কনফার্ম সুইপ এখানে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম সুইপ এরকম চলে আসছে। তো এখানে অটোমেটিক হবে, এখানে আপনাকে আর কিছু করতে হবে না। এখানে একটু অপেক্ষা করতে হবে 1 মিনিটের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ইন্টারফেস চলে আসছে, এবং বলছে এই কলটা অ্যাপ্রুভ করার জন্য। তো এখন এই এই 3 নম্বর কলটা আমরা অ্যাপ্রুভ করে দেব। তারপর এখানে যে ইটা আপনার যে লকটা রয়েছে সেই লকটা এখানে দিয়ে দিবেন। তো আমি এই লকটা এখন আনলক করে দিচ্ছি। তো আনলক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই কলটাও কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। তো এখানে এটা আমাদের ক্লোজ করে দিলে সমস্যা নেই, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিএনবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। তো আমি এখন যদি মাইনাস করে যাই, এখানে আমাদের ছিল $1 বিএনবি, এখন দেখি কত ডলার হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন বিএনবি আমার $4.31 হয়ে গেছে। তো একটু আগে আপনারা দেখলেন যে বিএনবি ছিল 99 সেন্ট, এবং এখানে $4.31 এখন বর্তমানে রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি টোকেন সুইপ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন এয়ারড্রপের আপডেট সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভালো এয়ারড্রপ হয় তাহলে তো আমি আপনাদের জন্য শেয়ার করবই সেগুলো। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।